তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমি চলে আসছি আবার একটা নতুন পানির নিচে। আমার ভিডিও নিয়ে মানে আমার ফোনটা iPhone 11। তো আজকে আমরা একটা পানির নিচে ছোট মানে যেই খেতে ধান খেতে যে পানি দেয় না, ওই পানির ড্রেনে তলে ভিডিওটা করব, দেখবো ভিডিওটা কীরকম হয়। তো চলেন গাইস শুরু করি। শুরু তো করে ফেলছি অলরেডি, মানে ভিডিওটা দেখেন দেখেন কী সুন্দর লাগতেছে পানির নিচে। মনে হচ্ছে যে হীরা মুক্ত কত, মানে কী বুঝাবো আপনাদের, অনেক সুন্দর লাগতেছে। এটা পানির নিচে লাগতেছে সমুদ্রের ভিতরে, কিন্তু এটা না, এটা সামান্য পানি ধান খেতে পানি দেওয়ার ড্রেন। তো দেখেন গাইস কি সুন্দর লাগতেছে পানিগুলো, উফ টলমল করতেছে, টলমল করতেছে। এই ঝালকে উপরে উঠতেছিলাম আবার নিচে নয়, মানে অসাধারণ লাগতেছে, অসাধারণ কি সুন্দর লাগতেছে। দেখেন এই যে রোদের ইরা পরে, আকাশ থেকে রোদ পড়ে না, পানার মারের নিচে কি সুন্দরভাবে একটা ঝিরিলি তৈরি হলো। তো এই যে দেখেন এই পানির নিচে এই যে এইগুলো, এই যে ঝিনুকের মতো দেখতে দেখাচ্ছে, মুক্তার মতো, এগুলো আসলে পানির নিচেরই থাকে, মানে পানির অংশগুলাই। অনেক সুন্দর লাগে, আমার ভিডিওটা ভালো লাগছে অনেক। যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে দেবেন। আমার নতুন নতুন এই ধরনের ভিডিও আবার আপনাদের কাছে সবার আগে চলে যাবে। তো গাইস চলুন দেখেন, অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। আর একটা ইন্টারেস্টিং কাহিনী আছে, অবশ্যই দেখবেন, ইচ্ছে সামনে দেখবেন। আমি অনেক সুন্দর একটা, মানে কী বলবো, আমি পরে বলবো, আগে দেখেন। অনেক সুন্দর একটা জিনিস, ছোট্ট একটা জিনিস দেখবেন। এই যে গাছ কী সুন্দর সুন্দর, পাহাড় গাছপালা, যে ঘাস কি সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে পানি নিচে। এই যে কি সুন্দর লতা গাছ, কি সুন্দর পাহাড়, কীরকম মানে পড়বো লাগে যে বহু সমুদ্র তলে কেউ ভিডিও করতেছে, কিন্তু আসলে না, এটা একটা সামান্য একটা ড্রেন, ধান খেতে ড্রেনের ভিতরে পানি দেওয়ার। তো যাদের কাছে এরকম অর্ডার গুলো মানে পানি ঢোকেন, এরকম কোনো আইফোন আছে, তারাই শুধু এই ভিডিওগুলো করতে পারবেন। আমার কাছে iPhone 11, তো আমি করছি। ভিডিওটা সুন্দর হলে অবশ্যই কমেন্টে বলবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ ভাই। আমি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার একটা আশা, আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমি নেক্সট চেষ্টা করবো ভালো কোনো ভিডিও দিতে। তো গাইস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপ দেবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন। যেহেতু একটা কচি পাতা কী সুন্দর লাগতেছে, এই যে গাইস কি সুন্দর বালুর মতো লাগতেছে গাইস, দেখো গাইস লাগে যে কি সুন্দর, তোমার বইলেও যেত না আমার কাছে কি সুন্দর লাগতেছে। দেখো কি সুন্দর জোনাকের মতো কি সুন্দর বালুগুলো উঠতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো কার কাছে কি লাগে যায় না, আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর জিনিস। এই যে কচু গাছ, মানে ড্রেনের পাশে কচু গাছ না, গাছের গোড়ায় ওই জায়গায় কচু গাছ হয়েছে, ওই গাছগুলা অনেক চিনো, অনেকে চিনো না। দেখো বালুগুলোর লেগে আমার কাছে বেশি ভালো লাগতেছে, কি সুন্দরভাবে বালুগুলো উঠতেছে, চিকচিক করতেছে, এই যে অনেক ভালো লাগতেছে। এই যে এই জায়গাটায় এই যে পানির নিচে যে গাছের শিকড়, অনেক শিকড়গুলা, এই যে একটা বস্তা, এই যে একটা বস্তা পানির নিচে একটা বস্তা পড়ে রয়েছে। তাই সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এই যেটা, যেটার কথা বলছে, দেখুন এই দিন কী সুন্দর একটা মাছ পানির নিচে, অবাক করা, অনেক ভালো লাগতেছে। দেখেন আমার কাছে ছোট্ট একটা মাছ ক্যামেরায় ধরা পড়ছে, আমি তো আর দেখিনি, এবার ভিডিওটা উপরে উঠেছে তারপরে ধরা হয়েছে। কী সুন্দর লাগতেছে মাছটা, কী সুন্দরভাবে ফাতরতেছে, ছোট্ট একটা মাছ, কিন্তু আমি যদি আগে দেখতাম তাহলে আরও ভিডিও করতাম, মানে মাছটা তো ভিডিওতে ধরা খাইছে পানির নিচে, তো ফোন আসলে দেখতে পারিনি। মাছটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে, এর কাছে কী লাগছে না আমার কাছে, ওই যে ওই মাছটা, মাছটা দেখছে ছোট্ট একটা মাছ, একটু পানির ভিতরে একটা মাছে শুধু হাতারতাছে। তো মাছটা আমার অনেক ভালো লাগছে গাইস। তো ভিডিওটা এখন এই শেষ পর্যায়ে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে দেবেন, তো আমাদের নতুন নতুন এইসব ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে। অবশ্যই গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি টিপ দেবেন। ওকে গাইস টাটা।